তো দেখুন যে আপনার কানেকশান নেই এরকম দেখাচ্ছে, মানে সার্ভারটা আপনার চালু হচ্ছে না। স্বাগতম বন্ধুরা জাকির টুপুর চ্যানেলে নতুন একটি টিউটোরিয়ালে। তো আপনারা ইতিমধ্যে জানেন যে এনআইডি কার্ডের সার্ভারটা আপডেট হয়ে গেছে, তো সেই কারণে এনআইডি কার্ডের সার্ভার যারা আপনারা ব্রডব্যান্ড ইউজ করেন বা ওয়াইফাই ইউজ করেন তারা কিন্তু এটা চালাতে পারতেছেন না। তো এটারই সমাধান নিয়ে এসেছি, তো চলুন শুরু করা যাক। তো আমি দেখুন একটা ব্রাউজারে এনআইডি সার্ভারটা আপনাদের ওপেন করে আগে দেখাচ্ছি, দেখুন কী সমস্যা হয়। তো আমি লিখলাম এনআইডি অনলাইন সার্ভিস, তো মেন হোম পেজটি চলে এসেছে। তো তারপর এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক দিলাম। তো লোডিং হচ্ছে, দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে। তো লোডিং হয়ে যাচ্ছে, দেখুন আমার কিন্তু ইন্টারনেট কানেকশন আছে। তো অনেকে মনে করছেন যে এটা এরকম ইন্টারনেট কানেকশন নেই এই কারণে এমন দেখাচ্ছে। তো দেখুন যে আপনার কানেকশন নেই এরকম দেখাচ্ছে, মানে সার্ভারটা আপনার চালু হচ্ছে না, দেখতে পাচ্ছেন যে আসতেছে না। তো এখন আমি ব্রাউজারটা কেটে দেব। এখন আমি একটা ভিপিএন চালু করব, এটার নাম টার্বো ভিপিএন। তো এটা আমি কানেক্ট করব। তো এটা কানেক্ট করতে কিছুক্ষণ সময় নেবে। তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা অ্যাড দেখাচ্ছে, এটা আপনারা ব্যাক বাটনে দিয়ে দেবেন এবং এটা মিনিমাইজ করে নেবেন। তো এটা কাজ শেষ। আর যাদের এই ভিপিএনটা প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার আছে, তো আমাকে এখানে নক দেবেন। তো এখন আবার দেখুন আমি আবার এই সার্ভারটাতে প্রবেশ করলাম নতুন করে। তো এনআইডি অনলাইন সার্ভিস, তো এটাতে এখন আমি ক্লিক করব। দেখুন একটু লোডিং নেবে। তো এটা দেখুন একটু ভিপিএন দিয়ে চালানো হচ্ছে, তো একটু সময় নিতে পারে, তো সেটাতে কোনো প্রবলেম নেই। তো আমরা কিন্তু বিগত কয়েকদিনে খুব প্রচুর সমস্যায় পড়েছি যে মোবাইল ডাটা দিয়ে হয় কিন্তু এটা এই ব্রডব্যান্ডে যারা ইউজ করতেছেন তাদের কিন্তু এই সার্ভারটা আসে না। তো দেখুন সার্ভারটা কিন্তু চলে এসেছে। তো এখন আমি রেজিস্টারে ক্লিক করব। দেখুন এই যে রেজিস্টার কিন্তু চলে এসেছে। এখন আবার হোমে চলে যাচ্ছি, তো আবেদন করুন ক্লিক দিচ্ছি। দেখুন এটাও কিন্তু চলে আসছে। তো এটা কিন্তু সুন্দর একটা বিষয়, আপনি কিন্তু এটা অনেকেই কিন্তু জানে না থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে মোবাইলে ব্যবহার করে কেন আপনারা ডাবল শুধু শুধু এমবি কিনবেন টাকা দিয়ে। তো দেখুন এখন আমি একটা আমার অ্যাকাউন্ট খোলা ছিল একটা অ্যাকাউন্ট, এখন আমি লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন অ্যাকাউন্টটা টোটালি লগ ইন হয়ে গেছে, কোনো সমস্যা হচ্ছে না। তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে আরও নতুন নতুন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে। তো আপনারা আমার কাছ থেকে কেমন ভিডিও আশা করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সুযোগ করে দিন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।